বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের কাছে দেখিয়ে দেব যে তোমরা আসন্ন যে প্রাইমারি টেট পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার বাইশ সালের শেষের দিকে এগারোই ডিসেম্বর যে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা হবে সেই টেট পরীক্ষাতে তোমরা অঙ্ক অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলি ভালো করে পড়তে হবে তার সাথে দেখিয়ে দেব যে পর্ষদ কোন বই থেকে হুবহু একই প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে কপি করে পেস্ট করে দেয় তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আজকের ভিডিওটি দেখলে তোমাদের আগামী দিনে প্রাইমারি টেট পাস করার ক্ষেত্রে অনেকটা কাজে দেবে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা দেখো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে যে প্রাইমারি টেট পরীক্ষাতে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল কোন কোন চ্যাপ্টার থেকে দেখো এখানে আমি তোমাদের চ্যাপ্টার উল্লেখ করে দিয়েছি অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের পড়তে হবে এবং তোমাদের এখনো পর্যন্ত যতগুলি টেট পরীক্ষা হয়েছিল দেখো তোমরা জানো যে এখনো পর্যন্ত তোমাদের তিনটি টেট পরীক্ষা হয় দু সালে যেটাতে তোমার প্রত্যেকটা সাবজেক্টে কুড়িটা করে প্রশ্ন ছিল অর্থাৎ একশো নম্বরের এক্সাম হয় দু সালে দুটি প্রশ্নপত্র তৈরি হয় তার মধ্যে একটি ক্যান্সেল হয়ে যায় আর একটিতে পরীক্ষা হয় এবং দু সালে রিসেন্ট পরীক্ষা তোমরা যেন দু সালের একত্রিশে জানুয়ারি পরীক্ষাটি হয় এবারে তোমাদেরকে আমি এখানেতে পুরো ছ আকারে দিয়ে দিয়েছি কোন চ্যাপ্টারগুলি থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল দেখো প্রথমে আসছি জ্যামিতি বা জিওমেট্রিক দু সালে এখান থেকে তোমাদের চারটি প্রশ্ন দিয়েছিল দু হাজার পনেরো ক্যান্সেল পেপারে ছিল নটি প্রশ্ন এবং দু হাজার যেটা পরীক্ষা হয়েছিল তাতে ছিল তিনটি প্রশ্ন এবং দু হাজার রিসেন্ট যে পরীক্ষাটা হয় তাতে তোমাদের চারটি প্রশ্ন এসেছিলো কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমরা এটা দেখলেই বুঝতে পারবে কখনো চারটে কখনো নটা কখনো তিনটে কখনো চারটে অর্থাৎ এই যে চ্যাপ্টারটি এই চ্যাপ্টারটি থেকে তুমি কম করে তিন চারটি প্রশ্ন পাবেই তাই তোমাদের জ্যামিতি ভালো করে পড়তে হবে আর আমি জ্যামিতির প্রত্যেকটা ভিডিও কিন্তু আস্তে আস্তে আপলোড করতে থাকবো এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি সেখানে ক্লাস নাইন ক্লাস টেন এবং ক্লাস এইটের জ্যামিতি নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই ডেসক্রিপশানে চলে যাবে আমি সেখানেতে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে এবার দেখো সরলীকরণ যেটা নিয়ে সবার একটা চাপ রয়েছে অর্থাৎ সিমপ্লিফিকেশান বা সরলীকরণ এবার দেখো এখান থেকে তোমাদের দু সালে চোদ্দোটি প্রশ্ন এসেছিলো চোদ্দোটি মানে রিসেন্ট যে টেট পরীক্ষা হলো তাতে চোদ্দোটি প্রশ্ন দু হাজার পনেরোতে এসেছে চোদ্দোটি দু হাজার পনেরো ক্যান্সেল পেপারে ছিল সাতটি এবং দু হাজার ছিল তোমাদের সাতটি তুমি দেখো তোমাদের সবথেকে বেশি একটা জিনিস তোমরা লক্ষ্য করো তোমরা যদি জ্যামিতি এবং সরলীকরণ এই দুটো চ্যাপ্টার ভালো করে করে যাও তাহলে তোমরা এখান থেকে মোটামুটি পনেরো থেকে সতেরো নাম্বার অনায়াসে তুলতে পারবে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা এই দুটো চ্যাপ্টার ভালো করে করে যাবে ক্লিয়ার এবার দেখো আসছি বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি আর তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি আমি অনেকগুলো পার্ট আপলোড করেছি এখনো পর্যন্ত আটটি পার্ট আপলোড করেছি যারা আগের পার্টগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই এই সরলীকরণের প্রত্যেকটা পাঠ দেখে নেবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়েও আমি আলোচনা করেছি তার সাথে সাথে কিছু হার্ড সিম্প্লিফিকেশানকে নিয়ে তোমাদের প্রাইমারি টেটে আসার মতো প্রশ্ন আমি ওখানে দিয়ে রেখেছি দেখো বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি এই চ্যাপ্টারটিও খুব খুবই গুরুত্বপূর্ণ দু হাজার দুটো প্রশ্ন এসেছিলো দু হাজার পনেরো ক্যান্সেল পেপারে ছিল চারটি দু হাজার যে পরীক্ষাটি হয়েছিল তাতে চারটি প্রশ্ন ছিল দু হাজার সতেরোর পরীক্ষাতে এসেছিল একটি প্রশ্ন তার মানে এখান থেকে তুমি একটা কি দুটো প্রশ্ন পেলেও পেতে পারো তাই ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা তোমাদের করতে হবে এরপরে আসছি লোসাগু এবং গোসাগু অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ এই চ্যাপ্টারটিও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে দেখো এখান থেকে প্রিভিয়াস ইয়ারে দু হাজার তেরোতে হয়তো কোনো প্রশ্ন আসেনি কিন্তু দেখো দু হাজার পনেরো ক্যান্সেল পেপারে দুটো ছিল দু হাজার পনেরো যে পরীক্ষাটা হয়েছিল তাতে চারটি এবং দু হাজার সতেরোতে একটি প্রশ্ন কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে তার মানে এখান থেকেও তুমি একটা প্রশ্ন পেলেও পেতে পারো ঠিক আছে তো এলসিএম এবং এস সি অর্থাৎ লসাগু গোসাগু এটা কিন্তু তোমরা দেখে যাবে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ রিসেন্ট যে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা হবে তার জন্য এই চ্যাপ্টারটির মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তার কারণ দেখো দু হাজার সতেরো সালে চারটি প্রশ্ন এখান থেকে দিয়েছিল দু হাজার পনেরো সালে তিনটি প্রশ্ন দিয়েছিল দু হাজার পনেরো ক্যান্সেল পেপারে ছিল দুটি দু হাজার তেরোতে কোনো প্রশ্ন আসেনি এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আমার যেটুকু মনে হয় তোমাদের রিসেন্ট যে পরীক্ষাটা হবে সেখানেতে তুমি দু থেকে তিনটি প্রশ্ন পেলেও পেতে পারো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এবং কী টাইপের প্রশ্ন আসবে তার আমি ভিডিও আপলোড করে দিয়েছি ঠিক আছে অবশ্যই তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে তাহলে পুরো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতেও সুবিধা হবে দেখো ক্লক ঘড়ি থেকে তেমন কোনো করার তোমাদের দরকার নেই আমি দিয়ে রেখেছি তার কারণ ঘড়ি থেকে শুধুমাত্র দু হাজার যে ক্যান্সেল পেপার তাতে একটি প্রশ্ন এসেছিলো বাকিগুলোতে কিন্তু কোনো প্রশ্ন আসেনি এগুলো কম্পিটিটিভ এক্সাম যদিও প্রাইমারি টেটও একটা কম্পিটিটিভ এক্সাম তবে আমি বলতে চাইছি ওই ডাব্লিউবিপি তারপরে পিএসসি রেল সিজিএল সিএইচএসএল এগুলোতে ঠিক আছে কিন্তু প্রাইমারি টেটে সাধারণত ক্লক করার দরকার নেই এবার দেখো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ সরল সুদ থেকে দু হাজার একটি প্রশ্ন দিয়েছিল বাকিগুলো থেকে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি অর্থাৎ সরল সুদ তোমাদের না করলেও মোটামুটি হয়ে যাবে বাকি তো তোমরা জানো সে পিটিআর বাই হান্ড্রেড এই ছাড়া এই সরল সুদের আর কিছু নেই এবার আসছি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এই জিনিসটা তোমাদের অনেকের অজানা আর এই জিনিসটা এখন আর জানতে যেও না যেটা জানা নেই সেটা নতুন করে জানার দরকার নেই এটা তোমাদের দু হাজার সাল থেকে একটি প্রশ্ন দিয়েছিল বাকিগুলো থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি করার দরকার নেই এটা তোমাদের বাদ এটা একদমই করবে না এটা করার দরকার নেই ঠিক আছে পার্সেন্টেজ মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন দিলেও দিতে পারে এবারে কারণ দু হাজার একটা প্রশ্ন দিয়েছিল বাকিগুলো থেকে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি তো পার্সেন্টেজ থেকে যাই প্রশ্ন দেবে তোমরা করতে পারবে কারণ পার্সেন্টেজ খুবই সহজ চ্যাপটা অর্থাৎ শতকরা কিন্তু খুব একটা মানে কঠিন চ্যাপ্টার নাম করতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো যে তোমরা মিশ্রণ অর্থাৎ অ্যালিগেশন এই চ্যাপ্টারটি ভালো করে দেখে যাবে এবং কোন ধরনের প্রশ্নগুলো দিচ্ছে দেখো এখানেতে ওই যে উপস্থিত অর্থাৎ কোনো একজন ব্যক্তি এতদিন উপস্থিত থেকে এত টাকা অর্জন করলো অনুপস্থিত থেকে সে এত টাকা হারিয়ে ফেললো তাহলে দেখা গেল যে এত টাকা পেলো তাহলে সে কতদিন উপস্থিত অনুপস্থিত ছিল এই টাইপের অঙ্কগুলো সেগুলোকে অ্যালিগেশন মেথডে অর্থাৎ মিশ্রণের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো করতে হবে সেখান থেকে দেখো তোমাদের দু সালে একটা প্রশ্ন ছিল দু থেকে একটা প্রশ্ন ছিল এবং দু থেকে একটি প্রশ্ন দিয়েছিল তাই এই চ্যাপ্টারটি তোমাদের কিন্তু ভালো করে করতে হবে টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমাদের রিসেন্ট যে টেট পরীক্ষা হবে তার জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ ভি আমি দিয়ে রাখলাম কারণ এই চ্যাপ্টারটি থেকে তোমাদের অনেক প্রশ্ন এলেও আসতে পারে দু হাজার সতেরো রিসেন্ট টেটে তোমাদের দুটি প্রশ্ন দিয়েছিল বিশেষ করে কখন সাক্ষাৎ হয়েছিল অর্থাৎ একটা ট্রেন এই সময়ে এখান থেকে গেল ওই সময় ওখান থেকে এলো তাহলে তাদের মধ্যে কখন সাক্ষাৎ হবে এই টাইপের অঙ্কগুলো তার সাথে তোমাদের ওই যে মানে কোনো একটা জায়গা গেল, যাবার পরে দেখা গেল। যে সেখানেতে দেরি হলো ঠিক আছে যে কতক্ষণ সে ব্রেক নিল মানে দেরি তো হলো তাহলে দেরি হওয়ার সাথে সাথে কতক্ষণ ব্রেক নিল এই টাইপের অঙ্কগুলো কিন্তু দিলেও দিতে পারে দীঘাত সমীকরণ এটা থেকে তোমাদের দু হাজার তেরো সালে শুধু শুধুমাত্র সিঁধুরাচার্যের একটা সূত্র তোমাদেরকে দিয়ে দিয়েছিল অর্থাৎ তোমরা যেটা জানো পপুলার যে সূত্রটা রয়েছে তোমাদের আচার্যের সেই সূত্রটা শুধু দিয়েছিল যে কোনটা নিম্নের সিঁদুর আচার্যের সূত্র তোমরা সকলে জানো সেটা সূত্রটা তো ওটা থেকে একটা প্রশ্ন দিয়েছিল দু সালে প্রাইম নম্বর মৌলিক সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইয়ারে প্রশ্ন রিপিট করছে এই চ্যাপ্টারটির থেকে যে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা থেকে দেখো দু হাজার তেরোতে কিছু আসেনি অর্থাৎ আগের ওটা অনেক পুরোনো এবারে দেখো দু হাজার পনেরোর ক্যান্সেল পেপারে দুটো ছিল দু হাজার যে পরীক্ষা ছিল তাতে একটি দু হাজার দুটি এটা কিন্তু তোমাদের করতেই হবে এটা করতেই হবে পরিমিতি অর্থাৎ মেনসুরেশান বা পরিমিতি তো এই মেন্সুরেশান বা পরিমিতি থেকে দেখো তোমাদের দুটি প্রশ্ন এসেছিল দু হাজার তেরোতে দু হাজার পনেরোতে এসেছিলো তোমাদের তিনটি প্রশ্ন আর দু হাজার সতেরো যে রিসেন্ট টেট পরীক্ষা হলো তাতে একটি প্রশ্ন এসেছিল। বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের মূল বিষয় অর্থাৎ এই এই চ্যাপ্টারগুলি থেকে প্রশ্ন আসছে তোমরা যদি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি চোদ্দোটি চ্যাপ্টার এই চোদ্দোটি চ্যাপ্টার তোমরা যদি ভালো করে করো তাহলেই তোমরা প্রাইমারিতে টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর কিন্তু করতে পারবে দেখো এতক্ষণ ধরে আমি যেটা আলোচনা করলাম তোমাদের প্রাইমারি টেটের জন্য এই চ্যাপ্টারগুলি তো পড়তেই হবে এই চ্যাপ্টারগুলি পড়লে তোমরা প্রাইমারি টেটে পঁচিশ প্লাস তোমাদের নাম্বার কিন্তু অবশ্যই করতে পারবে এর বাইরে থেকে তেমনভাবে কোনো প্রশ্ন আসবে না আমি পুরোটাই তোমাদেরকে বলে দিলাম এবারে তোমাদের কাছে দেখিয়ে দেব যে পর্ষদ কোন কোন বইগুলি থেকে হুবহু একই প্রশ্ন কপি করে পেস্ট করে দিচ্ছে নাম্বার ওয়ান দশম শ্রেণীর যে গণিত প্রকাশ বইটি রয়েছে এই বইটি থেকে পর্ষদ পুরো জ্যামিতি অর্থাৎ জিওমেট্রি যত প্রশ্ন এই বইটি থেকে নিচ্ছে আমি প্রুফ দেখাচ্ছি শেষের দিকে আছে তো সেখান থেকে প্রশ্নগুলিকে নিয়ে কপি করে পেস্ট করে দিচ্ছে তাই তোমাদের এই দশম শ্রেণীর গণিত প্রকাশ বইটি থেকে যত জ্যামিতির প্রশ্ন রয়েছে তোমাদেরকে সলভ করতে হবে আমি ভিডিও আপলোড করেছি অনেক ভিডিও আছে ক্লাস টেনের নাইনের এইটের তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও এবারে আসি তোমাদের সিমলিফিকেশন অর্থাৎ সরলীকরণ এটা থেকে তোমাদের ক্লাস এইটের যে গণিত প্রভা বই আছে তার থেকে প্রশ্ন কপি করে হুবহু পেস্ট করে দিচ্ছে তোমাদের পেজ নম্বর সমেত আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাবে যে এই যে বীজগাণিতিক দেখো এটা এই যে সংখ্যা মালার সরলীকরণ পেজ নম্বর একশো সাঁত্রিশ এবং অধ্যায় নম্বর তোমাদের পনেরো এখান থেকে প্রশ্নগুলিকে নিয়ে হুবহু কপি করে পেস্ট করে দিচ্ছে এই প্রশ্নগুলো কোষে দেখি পনেরো দেখো এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোকে নিয়ে পর্ষদ কি করছে কপি করে পেস্ট করে দিচ্ছে অর্থাৎ এখানে এ সি এদের জায়গাতে কোনো সংখ্যা দিয়ে দিচ্ছে দিয়ে তোমাকে বলছে যে এর মান কত একই থাকছে ফিগারটা সেম থাকছে শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছে মানে এ এর জায়গায় অন্য কোনো সংখ্যা দিচ্ছে বিয়ের জায়গায় অন্য কোনো সংখ্যা দিচ্ছে সি এর জায়গায় অন্য কোনো সংখ্যা দিচ্ছে এবারে আসি তোমাদের ওই যে প্রুফটা যেগুলো দেখাবো বললাম এগুলো তোমাদের সব ক্লাস এইটের বই আছে তো তোমাদের সরলীকরণে যত প্রশ্ন ক্লাস এইটের বই থেকে নেওয়া হচ্ছে এবারে তোমাদের আসি যে তোমাদের জিওমেট্রি যে প্রশ্নগুলো বললাম আমি যদিও ভিডিওতে অনেক বারবার তোমাদের কাছে আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখো তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করছি কোথা থেকে প্রশ্ন তুলছে পেজ নাম্বার সমেত সমস্ত কিছুই বলেছি তাই তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে আমি সেখানে তোমাদের জিওমেট্রির পুরো চ্যাপ্টারগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি দেখো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে তোমাদের প্রয়োগ ফোর ক্লাস টেনের বই আছে সেম প্রশ্ন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ পরীক্ষাতে এসেছিলো এই সব প্রশ্নগুলো কিন্তু সব ক্লাস টেনের বই থেকে নেওয়া প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ক্লাস টেনের বই থেকে নেওয়া প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাবে দেখো এটা হচ্ছে কোষে দেখি এইটিন পয়েন্ট টু ঠিক আছে এগুলো সব বইয়ের প্রশ্ন তো এই ছিল আজকের মূলত ভিডিও তো আজকে তোমাদের কাছে আলোচনা করে দিলাম যে প্রাইমারি টেটের জন্য তোমাদের কী কী পড়তে হবে আর যেহেতু সামনে এক্সাম রয়েছে বেশি চাপ নিয় না ধীরে সুস্থে পড়ো তার সাথে সাথে চ্যানেলের সাথে জুড়ে থাকো আমি প্রত্যেকটা ভিডিও প্রাইমারি টেট সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করতে থাকব তোমরা অবশ্যই ওই ভিডিওগুলিকে দেখতে থাকবে আশা করছি প্রাইমারি টেটে তোমাদের অঙ্ক থেকে ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তার সাথে সাথে অবশ্যই তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা যারা রয়েছে আগামী দিনে প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তার কারণ এই ভিডিওটা দেখার পরে তারাও কিন্তু প্রিপারেশন নিতে তাদের সুবিধা হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা সকলে ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ